দেখুন এবার সংকট নিরসনে সহযোগিতা কাতার সৌদি জোটের সঙ্গে কাতারের চলমান সংকট নিরসনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদভুক্ত দেশগুলোর সহযোগিতা চেয়েছে কাতার নিউ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান কাতারের পররাষ্ট্রমন্ত্রী আলথানি প্রায় এক মাস আগে সৌদি আরব নেতৃত্বাধীন বেশ কয়েকটি আরব রাষ্ট্র কাতারের ওপর যে অবরোধ আরোপ করেছে তা তুলে নিতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানাতে নিরাপত্তা পরিষদকে তিনি অনুরোধ জানিয়েছেন আলথানি বলেন আমি নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করছি এবং তাদের কাতারের ওপর থেকে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানানোর অনুরোধ করেছি তিনি আরও বলেন চলমান পরিস্থিতির অবসান সব পক্ষকে একটি গুরুতর সংলাপে বসাতে উৎসাহিত করার চেষ্টা করেছে কাতার প্রসঙ্গত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে সাক্ষাতের মাত্র একদিন পরে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠক করলেন আলথানি উল্লেখ্যগত পাঁচে জুন সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগে কাতারের প্রতিবেশী সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাহারাইন মিশর সহ বেশ কয়েকটি রাষ্ট্র দেশটির সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে যদিও কাতার বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছে আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে